আজকে কিন্তু সানডে ট্রেনের যা ভিড় দেখছি কোমর টমর ব্যথা হয়ে গেছে 3 ঘন্টা বসে তাই দাঁড়িয়েছে আমাদের ট্রেনটা এখন লক্ষীকান্তপুরে এসে পৌঁছালো রাস্তার ভিউটা দেখব বলে সামনে চলে আসলাম ওয়েলকাম টু বিয়ন্ড উইথ আস অনেক দিন ধরেই কাজের জন্য এদিক ওদিক যাওয়া হচ্ছে তবে নিজেরা একদমই টাইম পাচ্ছি না তাই আজ রাহুলকে বললাম যে একটা দিনের জন্য হলেও এমন কোথাও যাই যেখানে নিজেরা টাইম স্পেন্ড করতে পারবো তাই একদম নিরিবিলি একটা জায়গা বেছেছে রাহুল একদম নতুন জায়গা আপনাদের সাথেও শেয়ার করব কারণ আমরা যাব আর আপনাদেরকে নিয়ে যাব না সেটা তো হয় না তো চলুন যাওয়া যাক নামখানা টিকিট কেটেছি দমদমে এসেছি আমাদের বাড়ি থেকে দমদম স্টেশনটা কাছে হয় এখন যাব শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরব চলুন নামখানায় গিয়ে জানাবো কোথায় যাচ্ছি আমরা দমদমে টিকিট কাউন্টারে যাইনি আমরা ইউটিএস থেকে কিন্তু টিকিটটা কেটে নিয়েছি এটা একটা ভীষণ সুবিধা আমরা দমদম থেকে টিকিট কেটেছি আমাদের 25 টাকা করে পার হেড নিয়েছে তো আপনারা শিয়ালদা থেকেও যদি টিকিট কাটেন তাহলেও কিন্তু 25 টাকা করে পার হেড নেওয়া হবে দেখলাম নামখানা লোকাল শিয়ালদা থেকে 7:14 নাগাদ ছাড়বে আমরা অলমোস্ট 1 ঘন্টা আগে ঢুকে গেছি 16 নম্বর প্ল্যাটফর্মটা ফাঁকা দেখে শৈলী আর আমি এসে একটু বসলাম এই যে আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এট লাস্ট ট্রেনে উঠলাম লাগেজটা পরে তুলে দিই শৈলী ভোরবেলা 3টার সময় উঠে আমার জন্য আলু পরোটা বানিয়ে নিয়ে এসেছে খাবারটা কেমন বল নিজেই বানিয়েছিস নিজেই প্রশংসা কর একটু ভালো আলুর পরোটাটা বেশ খাসা বানিয়েছে এখন বাজে 7:14 পুরো এক্সাক্ট টাইমে ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে নামখানা প্রায় 3 ঘন্টা মতন লাগবে ট্রেনে অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই একটা দাদা আমাকে রিকোয়েস্ট করলো তাই দাদাকে বসতে দিলাম অনেকটা জার্নি পিটপিট ব্যথা হয়ে যাচ্ছিলো বসতে বসতে তো এখন বাইরের ভিউটা দেখতে দেখতে যাব দেখুন কি দারুণ ভিউ আজকে কিন্তু সানডে ট্রেনের যা ভিড় দেখছি উইকডেজে ভাবুন ট্রেনের কি ভিড় হতে পারে প্রচণ্ড ভিড় ট্রেনটায় জাস্ট ভিড় দেখুন গেটের সামনে বাইরে যা মুষলধারে বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা আনতে ভুলে গেছি মনে হচ্ছে আজ আর পৌঁছতেই পারবো না একটার পর একটা স্টেশন ক্রস করছে আর আমার মনের আতঙ্কটা আরো বেড়ে যাচ্ছে এখন বাজে 8:52 আমাদের ট্রেনটা এখন লক্ষীকান্তপুরে এসে পৌঁছালো এখন 9:16 বাজে লক্ষীকান্তপুর থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল কুলপি এসছে গরমে কুলপি খেতে ইচ্ছাও করছে কিন্তু কুলপির দোকান নেই কি করে খাবি শিয়ালদা থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে নামখানা পৌঁছতে তবে সম্পূর্ণ রাস্তার সৌন্দর্যটাই এত সুন্দর যে একটুও বোর হবেন না তবে এইদিকে ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয় এখন প্রায় 10:03 মতো বাজে শৈলী আর সিটে বসে রাখতে পারলো না সিট থেকে উঠে গেছে এক্সাইটমেন্টে একদমই নয় কোমর টোমর ব্যথা হয়ে গেছে 3 ঘন্টা বসে তাই দাঁড়িয়েছে দেখেছেন বাইরের আকাশটার অবস্থা একেবারে কালো করে এসেছে মেঘ Thank you.
আমাদের ট্রেনটা নামখানাতে ঢোকাচ্ছে। 10:08 নামানোর টাইম ছিল, এখন 10:18, পাক্কা 10 মিনিট লেটে ট্রেনটা আমাদের নামখানা পৌঁছলো। এই নামখানা থেকে নেমে কিন্তু বকখালি, মৌসুমী আইল্যান্ড অনেক জায়গাতেই যাওয়া যায়। তবে আমাদের আজকের গন্তব্য লালগঞ্জ, একটা একদম ভার্জিন সি বিচ, যেটা আজকে আমরা এক্সপ্লোর করব এবং আপনারা আমাদের সাথে ভার্চুয়ালি এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন এখন সামনে থেকে টোটো নেব। লালগঞ্জে আমাদের এবারে থাকার ঠিকানা ছিল ঘরে বাইরে বিচ স্টে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা স্টেশন থেকে বেরিয়ে সামনের মেন রোড পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি কোন জায়গা থেকে আপনারা শেয়ার টোটো, অটো বা বাস পেয়ে যাবেন 10 মাইল বাজার বা বকখালি যাওয়ার জন্য। নামখানা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে 10 মাইল বাজার পর্যন্ত নিয়ে যাবে। একদম সস্তায় যেতে চাইলে কিছুটা হেঁটে মেন রোডে আসুন, সেখান থেকে বাস পাবেন, 20-25 টাকা নেবে, 10 মাইলে নামিয়ে দেবে। আর আমরা তো টোটো করে যাবই, তো রিজার্ভ টোটো কত নেয় আর কতক্ষণ সময় লাগে সেটা জানাচ্ছি টোটোওয়ালার সাথে কথা বলে। যদি আপনারা বকখালির গাড়ি ধরেন, এখান থেকে বললো শেয়ারে মোটামুটি 40 টাকা মতো নেবে। টোটোই বসেছি, ফুল রিজার্ভ টোটো, কিন্তু একদম আপনাদেরকে ঘরে বাইরে ক্যাম্পের সামনে গিয়ে নামাবে, তাতে খরচা পড়বে 300 টাকা। নামখানা স্টেশন থেকে ঘরে বাইরে ক্যাম্প পর্যন্ত টোটাল অ্যাপ্রক্সিমেট 22 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। আমরা এখন নামখানা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নামখানা ব্রিজটা আপনাদের দেখায়। এই নিচের যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, বিশাল বড়, দেখুন কত ট্রলার নিচে। আমরা প্রায় কত বছর পরে আসছি বল, লাস্ট গেছিলাম আমরা বকখালিতে। না, লাস্ট গেছিলাম বকখালিতে, তাহলে প্রায় 1.5 বছর পরে আসছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘোষখাল। এই ঘরে বাইরে ক্যাম্প থেকে একটা স্পেশাল ট্যুরের আয়োজন করা হয়, যেটা লঞ্চে করে ঘোরানো হয়। তো আমরা তো আজকে অলরেডি লেট, আমরা মাঝপথ দিয়ে উঠবো, তাই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখি কতটা ঘুরতে পারি। ঘোরা মানে ওই ছোট নৌকোয় করে সমুদ্রের ওপর দিয়ে বেশ খানিকটা ঘোরায়, সেই এক্সপিরিয়েন্সটাই নেওয়ার জন্য যাব। এই বাসগুলো দেখছেন, এই বাসগুলো কিন্তু নামখানা থেকে বকখালি অবধি যায়। রাস্তার ভিউটা দেখবো বলে সামনে চলে আসলাম, দারুণ লাগছে, বর্ষা গেলে কিন্তু একটা আলাদা রকমেরই লাগছে। এই সেই 10 মাইল ব্রিজ, এখন কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা হচ্ছে 10 মাইল বাজার, আপনারা যদি টোটো করে শেয়ারে আসেন তাহলে এখানে নামতে হবে। এই 10 মাইল যে বাজারটা আছে, 10 মাইল বাজারের এই বাঁ দিকটা থেকে আমরা টার্নিংটা নিয়ে নেব, আর এই সোজা চলে গেলে বকখালি। 10 মাইল দিয়ে আমাদের টোটোটা বাঁ দিকে টার্নিং নিয়ে নিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যাম্পের সামনে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন।